চুরি করে জেলে আসছে, আমরা চুরি করছি ধরা পড়ছি জেলে দিচ্ছে, আপনি কিন্তু চুরি করে জেলে আসেন না, আপনি শরীয়তে হকের পরে কাজীর খোঁজাত নেন নাই জেলে দিচ্ছে, আপনাকে যে শাস্তি দেয় আমার আপনাদের চোর আমাদের কেমন শাস্তি দেয় না, এখনো বাংলার জেলখানার ভিতরে উলামায়ে কেরামকে যেইভাবে সরকার শাস্তি দেয় চোর চোরটা সুৎকর গোটকর মৎকর জেলে যাইতেছে ওদের সাইরে ওদের শাস্তি মনে রাখো আসতেছে সামনে ফসাফা তারা ইজান কাশাফাল গোবার আফারসুন তাহতার জিলি কাম হেমা আসতেছে সন্দেশে আসতেছে কামা তা দিদি তুদা যা করছি তাই আমার সামনে আসতেছে আসতেছে মজাবের বড় ইমাম ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই দুনিয়া ছনে বিদায় নিয়ে যেতেছে একেবারে শেষ সময় ইন্তেকালের সময় চলে যাবে দুনিয়া এই সমাজে একটু হুশ আসে আবার বেহুশ হয়ে যায় এটা আলামত ভালো তো উনি বেহুশির মধ্যে আবার হুশ আসছে হুশ আসলে বলতো কি আবি নাহি আবি নাহি এখন না এখন ওনার আওলাদেরা ওনার সাগরীদের রশিদেরা ওনার মুরিদেরা বলতো হজরত আমরা তো কলমা তালকিন দিই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলেন আমাদের জবাবে আবি নাহি এখন না এখন না আমাদের কি আমাদের বুঝতেছে শোনো তোমাদের কলমার ওই জায়গাতে বলি নাই শয়তান কম্পক্ত শয়তান মর্দুদ আমার পাশে আয়সা বিভিন্ন রকম আমাকে কথা বলতে বলতেছে ইমাম ইমাম মাজহাবের পর ইমাম এতে ভাই বু হানিফা কি সনদ জন্দাম হ্যায় হাম্বলি হু তাহে দুর্রা পিট পর খানে কে বাত উঙ্গলিয়া জব চল হো যায় তো হোতা হ্যায় মালিকি সাফিয়ে হো তাহে মগর ঘর সে নিকল জানে কে বাত তার ইমামের কি অবস্থা হয়েছে আজকে আমাদের কি অবস্থা সামান্য অর্থ সামনে আসলে সামলাতে পারি না আমরা কোথায় চলে যেতেছে আমাদের ইমামরা কি করে গেছেন ইমামরা কি করছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে বলছে আমরা কলমার তালকিন দিই আপনি বলেন এখন না এখন না এখন না উনি তার জবাব দিতে শোনো তোমাদের কোথায় না শয়তান মর্দুদ আমাকে এসে বলতেছে ইমাম তুমি তো পার হয়ে গেছো তুমি তো একেবারে জান্নাতে চলে গেছো ওর জবাবে বলছি না 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 এখনো না এখনো না আমি এখনো পার হই নাই যে পর্যন্ত ইমানের সহিত আমার রোগটা বের না হবে ওই পর্যন্ত আমার কোন নিশ্চিত কিছু নাই এত ভয় করতে আমাদের ইমাম আমাদের মজহবের বড় ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনারা আল্লাহ তাআলাকে কত ভয় করতেন ওনার জমানাতে আরবের বাদশারা বাইতুল্লাহ দরজা খুলে দিয়েছিল ওনার জমানায় উনি যখন গেছে হজ করতে দরজা খুলে দিছে ভিতরে ঢুইকে দুরেকাত নফল নামাজ পড়ছে মানে এই নামাজটা পনেরো পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন এক রাকাতের মধ্যে এক পায়ে দাঁড়াইয়া এক পায়ে দাঁড়াইয়া পনেরো পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন দ্বিতীয় রাকাতের মধ্যে আরেক পায়ে দাঁড়াইয়া পনেরো পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন আমাদের ইমাম কেমন ছিল ওনারা বাগদাদের জেলখানার মধ্যে উনি তোমার অন্যায় করে জেলখানা যান নাই ওনাকে একটা বড় ওহদা বর্তমান বাংলাদেশের সমস্ত মন্ত্রীগিরি রাষ্ট্রপতিগিরি একখানে করে দেয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কাজী কুদাতের ওহদার সমান হবে না ইমামকে
এই হোদাটা বাগদাদের বাদশা নিতে বসছিল বাদশা মনসুর উনি শুনেন না না আমি তো উপযুক্ত না আমি তো উপযুক্ত না উনি বলছেন না বর্তমান পৃথিবীতে বাগদাদের কাজী হওয়ার উপযুক্ত আপনি একমাত্র না তাহলে আমি উপযুক্ত না আবার বলছে তাহলে মিথ্যা কথা বলি আমি আমি বলছি আমি উপযুক্ত না আর তোমরা বলো আমি উপযুক্ত আমি মিথ্যা কথা বলি এই মিথ্যু করে বাগদাদের প্রধান বিচারপতি বানাই এইটাই ওনার অন্যায় আজকে শরীয়তের হক মশালাটা বলতে গেলে এটা বড় অন্যায় সরকার কাছে অন্যায় মন্ত্রীর কাছে অন্যায় রেবের কাছে অন্যায় পুলিশের কাছে অন্যায় আর্মির কাছে অন্যায় শরীয়ত হক বলতে গেলে কথা বলতে গেলে অন্যায় মনে করে আমার ইমাম আজম রহমতুল্লাহ আলাই কাজী কুজাত বাগদাদের প্রধান বিচারপতি হায় নাই ইচ্ছা করে আরো নিজের উপরে মিথ্যার তো আছে আমি ইচ্ছা করতে বলি তাহলে এই মিথ্যুককে কাজী বানাই না হায় নাই ইচ্ছা ওনাদের শাস্তি করতো কঠিন শাস্তি করত শাস্তি করে চলে যেত বাগদাদের জেলখানায় দুটা চোর আসত পানি তোকে পানি দুইটা চোর আসত আইসা গভীর রাত্রে ইমাম সাহেবকে দেখতে আসত বাগদাদের জেলখানায় আইসা বলতো হুজুর আমরা এলাকায় এই বাগদাদের জেলে আসি চুরি করে জেলে আসছি